সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো এবং নিরাপদে আছো। তো আজকের অনলাইন ক্লাসে আমরা আবার ফিরে আসছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। তো আজকে আমরা যে বিষয়গুলি দেখব সেটা হচ্ছে যে আমরা এর আগে কিন্তু আলোচনা করেছি যে মজুরি বা ওয়েজ কি। তারপর আজকে আমরা সংক্ষিপ্ত আকারে একটু দেখব যে মজুরি কি, মজুরি কত ধরনের হয়। তো ওয়েজ বা মজুরি, তো মজুরি হচ্ছে কি, একজন শ্রমিক তার সাধারণত ওয়েজ হচ্ছে একজন শ্রমিক তার কাজের বিনিময় বা পারিশ্রমিক হিসাবে যে অর্থ পায় সেটাই হচ্ছে সাধারণ অর্থে মজুরি বা ওয়েজ। কিন্তু অর্থনীতিতে এই মজুরি বা ওয়েজটা হচ্ছে একজন শ্রমিক তার শারীরিক এবং মানসিক শ্রমের বিনিময়ে। এক্ষেত্রে কী লাগবে? শারীরিক এবং মানসিক শ্রমের বিনিময় লাগবে। শারীরিক এবং মানসিক শ্রমের বিনিময়ে যে অর্থ লাভ করে বা যে পারিশ্রমিক পায় সেটাই হচ্ছে কি, মজুরি। আচ্ছা, এ তাহলে আমরা কি দেখতে পাই? একজন শ্রমিক মাসে যদি 3,000 টাকা পায় সেটা কি, তা হচ্ছে মজুরি। কিংবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক তাদের পারিশ্রমিকের বিনিময়ে মাসে যে যে টাকা পাচ্ছেন সেটাই হচ্ছে কি, তাদের ওয়েজ বা মজুরি। তাহলে এই মজুরিটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নমিনাল ওয়েজ আর একটা হচ্ছে রিয়েল ওয়েজ। অর্থাৎ একটা হচ্ছে আর্থিক মজুরি আর একটা হচ্ছে প্রকৃত মজুরি। তাহলে এখন আমরা দেখব যে আর্থিক মজুরিটা কি। তো আর্থিক মজুরি হচ্ছে একজন শ্রমিক তার শারীরিক এবং মানসিক শ্রমের বিনিময়ে যে অর্থটা লাভ করে, পারিশ্রমিক হিসাবে যে নগদ অর্থ লাভ করে সেটাই হচ্ছে আর্থিক মজুরি বা নমিনাল ওয়েজ। আচ্ছা, তাহলে প্রকৃত মজুরি কি? প্রকৃত মজুরি হচ্ছে একজন শ্রমিকের শারীরিক এবং মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক বা যে অর্থ লাভ করেন সেই অর্থ দিয়ে সে যে যা ক্রয় করতে পারে, হ্যাঁ, এবং ক্রয় করতে পারে এবং অন্যান্য সুযোগ সুবিধা। অর্থাৎ তার আর্থিক মজুরির সাথে যখন আর্থিক মজুরির অর্থের সাথে যখন অন্যান্য সুযোগ সুবিধা যোগ হয় সেটাই হচ্ছে প্রকৃত মজুরি। অর্থাৎ একজন শ্রমিক যখন মাসে একজন রিক্সা শ্রমিক যদি মাসে 3,000 টাকা ইনকাম করে, সেই 3,000 টাকা ইনকামের সাথে পাশাপাশি সে যদি অন্য কোনো সুযোগ সুবিধা পায়, কিংবা অন্য কোনো পেশার যদি কোনো কর্মী তার মাসের অর্থের যে স্যালারির সাথে যদি কোনো অন্যান্য কোনো সুযোগ সুবিধা, চিকিৎসা ভাতা কিংবা বাসা ভাড়া বা কিংবা অন্যান্য কোনো সুযোগ সুবিধা ভোগ করে, সেই তখন সেই অর্থ এবং অন্যান্য সুযোগ সুবিধা দুইটা সমষ্টি হচ্ছে প্রকৃত মজুরি। তাহলে আমরা মজুরি কী জিনিস সেটা বুঝলাম। এবার আমরা দেখব যে বিভিন্ন পেশায় মজুরির পার্থক্যের কারণ বা তারতম্যের কারণ কী। এখানে দেখো পাশে আছে যে মজুরির তারতম্যের কারণ। অর্থাৎ বিভিন্ন পেশার মধ্যে দেখা যায় মজুরিটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কেন হয়ে থাকে সেই কারণগুলো আমরা একটু দেখে নিচ্ছি। তো প্রথমেই দেখো, প্রথমেই আছে যে কাজের প্রকৃতি ও ঝুঁকি। তাহলে মজুরি কি? মজুরির তারতম্যের অন্যতম একটা কারণ হচ্ছে কাজের প্রকৃতি ও ঝুঁকি। অর্থাৎ যে কাজটার মধ্যে ঝুঁকি বেশি, হ্যাঁ, যে কাজের বিভিন্ন পেশায় প্রকৃতি এবং ঝুঁকি একই রকম কিন্তু হয় না। ঝুঁকিবহুল এবং বিপজ্জনক যেসব কাজ, সব কাজ কিন্তু সমান একই ধরনের কিংবা একই রকম ঝুঁকিপূর্ণ হয় না। যে সকল কাজে ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক সেই সকল কাজে পারিশ্রমিক বেশি না দিলে কোনো শ্রমিক কাজ করে না। কাজেই সাধারণ কাজ কিংবা কোনো বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে মজুরির তারতম্য ঘটে। তারপরেটা হচ্ছে শিক্ষার ব্যয় ও সময়। কোনো কোনো পেশা দেখা যায় জ্ঞান লাভ করতে প্রচুর কী হয়, কোনো কোনো পেশায় জ্ঞান লাভ করতে বা জ্ঞান পড়াশোনা করতে দেখা যায় দীর্ঘকাল সময় লাগে। এতে শিক্ষার ব্যয়টাও অনেক বেশি হয়ে থাকে। কাজেই প্রশিক্ষণের এবং কী হয় প্রশিক্ষণের ব্যয় পূরণের জন্য ওই সকল পেশায় স্বাভাবিক কারণে দেখা যায় মজুরির পরিমাণটা বেশি হয়ে থাকে। যেমন একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার পেশায় শিক্ষার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়, কাজেই
দেখা যায় ওই ব্যয় পূরণের জন্য ওই সকল পেশায় মজুরির হার উচ্চ হয় স্বাভাবিক। কাজেই কোনো শিক্ষার ব্যয় এবং সময়, অর্থাৎ শিক্ষার ব্যয় এবং সময় যে সকল পেশায় বেশি থাকে সেক্ষেত্রে মজুরির হারটা বেশি হয়ে থাকে। তারপরেটা হচ্ছে পদ ও পদমর্যাদা বা দায়িত্ব। হ্যাঁ, পদমর্যাদার ভিত্তিতে আমরা জানি মজুরিটার তারতম্য ঘটে, অর্থাৎ যে সকল পেশায় পদমর্যাদা বেশি থাকবে, হ্যাঁ, কিংবা দায়িত্বপূর্ণ ঝুঁকি দায়িত্বপূর্ণ কাজ থাকবে, সেই সকল কাজে কী হয়, সেই সকল কাজে হচ্ছে সেই সকল কাজে মজুরিটা বেশি হয়ে থাকে। আবার যে সকল ধরে নেই, যদি কোনো কলেজের একজন শিক্ষক এবং একজন অফিস সহকারী, তাহলে একজন শিক্ষকের পদমর্যাদা অনেক বেশি, যার ফলে দেখা যায় একজন অফিস সহকারীর চেয়ে একজন শিক্ষকের কী হয়, ওনার স্যালারিটা অনেক বেশি থাকে। এজন্য বলছে যে পদমর্যাদা বা দায়িত্ব, যে পদমর্যাদা অনুসারে মজুরিটা কী হয়, মজুরির তারতম্য ঘটে। পরেটা হচ্ছে সুযোগ সুবিধা। যে সকল চাকরিতে দেখা যায় সুযোগ সুবিধা বেশি, সেখানে কী হয়, সেখানে দেখা যায় চাহিদার তুলনায় শ্রমিকের যোগানের পরিমাণটা বেশি হয়ে থাকে। যেখানে চাহিদার তুলনায় যোগানের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে মজুরির হারটা কম থাকে। আর সুযোগ কেন কম থাকে, কারণ হচ্ছে সুযোগ সুবিধা বেশি থাকার জন্য সেখানে প্রচুর শ্রমিক ভিড় জমায় কাজ করতে চায়, যার ফলে সস্তায় শ্রমিক পাওয়া যায়। এর জন্য সুযোগ সুবিধা যেখানে বেশি সেখানে মজুরি কম, আর যেখানে সুযোগ সুবিধা একটু কম থাকে সেখানে কী হয়, মজুরিটা একটু বেশি থাকে। এর জন্য সুযোগ সুবিধার প্রেক্ষাপটেও মজুরির তারতম্য ঘটে। এরপরেরটা হচ্ছে পেশার আপেক্ষিক সামাজিক মর্যাদা। তো আমরা কিন্তু আগেই দেখে আসছি যে পেশার আপেক্ষিক সামাজিক সামাজিক কি পেশার আপেক্ষিক সামাজিক মর্যাদা। যে সকল পেশায় কী হয়, যে সকল পেশায় দেখা যায় আপেক্ষিক সামাজিক মর্যাদা অনেক বেশি, সে সকল পেশায় কী হয়, মানুষ কাজ করতে চায় বেশি, সেখানে কাজ করতে বেশি কাজে তখন দেখা যায় কাজের চাহিদার তুলনায় সেখানে যোগানটা বেশি হয়ে পড়ে, সেই জন্য কী হয়, সেখানে মজুরিটা কম হয়। কাজে পেশার আপেক্ষিক সামাজিক মর্যাদা যেখানে বেশি থাকবে সেখানে মজুরিটা কম থাকে। কাজে এই সামাজিক মর্যাদার জন্য কী হয়, মজুরির তারতম্য ঘটে। বিভিন্ন শ্রেণীর এরপরের পয়েন্টটা হচ্ছে বিভিন্ন শ্রেণীর শ্রমিকদের মধ্যে প্রতিযোগিতার অভাব। এখানে দেখা যায় আমাদের সমাজে কী হয়, আমরা দেখতে পাই বিভিন্ন পেশার শ্রমিক রয়েছে, যেমন তাঁতি, জেলে, কামার, কুমার, কৃষক, অনেক ধরনের শ্রমিক আছে আমাদের সমাজে। কাজে এক একটা শ্রেণীর শ্রমিকদের মধ্যে কী হয়, দেখা যায় একজন তাঁতির সন্তান, সে কী হয়, বংশগত কিংবা জন্মসূত্রে সে দেখা যায় সে তাঁতের দিকেই সে যাচ্ছে বেশি, ফলে দেখা যায় এদের যে বিভিন্ন গ্রুপের মধ্যে শ্রমিকদের মধ্যে যে বিভিন্ন শ্রেণীর শ্রমিকদের মধ্যে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাটার অভাব দেখা দেয়, ফলে কী হয়, মজুরির তারতম্য ঘটে। শ্রমের বাজারের এরপরের যেটা সেটা হচ্ছে কি, শ্রমের বাজারে অপূর্ণ ব্যবস্থা। হ্যাঁ, শ্রমের বাজারে অধ্যাপক স্যামুয়েলসনের মতে বাস্তব ক্ষেত্রে শ্রমের বাজারে পূর্ণ প্রতিযোগিতার পরিবর্তে যদি অপূর্ণ বাজারের কী হয়, উপস্থিতি হয়, এর ফলে কী হয়, সমাজে শ্রমিক শ্রেণীর মধ্যে মজুরি বৈষম্য দেখা দেয়। অধ্যাপক স্যামুয়েলসন কী বলছেন, স্বাভাবিক অবস্থায় বাজারে যদি দেখা যায় যে পূর্ণ প্রতিযোগিতা না থাকে, কিংবা বাস্তব ক্ষেত্রে কী হয়, বাজারে পূর্ণ প্রতিযোগিতার আমরা বলি যে একটা বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকে, কিন্তু বাস্তব ক্ষেত্রে বাস্তব চিত্র হচ্ছে তার উল্টো। বাস্তব ক্ষেত্রে দেখা যায় কি, বাস্তব ক্ষেত্রে দেখা যায় বাজারে গেলে দেখা যায় যে সেখানে পূর্ণ প্রতিযোগিতার পরিবর্তে অপূর্ণ প্রতিযোগিতা ব্যবস্থা বিরাজমান থাকে, তার ফলে কী হয়, সেখানে শ্রমের মধ্যে যে শ্রমিকের মধ্যে কিংবা যে মজুরির যে বিষয়টা, সেই বিষয়ে মজুরির ক্ষেত্রে তারতম্য দেখা দেয়। তাহলে আমরা কী শিখলাম, যে মজুরির তারতম্য বিভিন্ন ক্ষেত্রে কিংবা কাজের পেশা, ঝুঁকি, মর্যাদা কিংবা প্রতিযোগিতা, শ্রমিকের গতিশীলতা প্রভৃতি কারণে কী হয়, বিভিন্ন পেশায় মজুরির শ্রমিকদের মধ্যে মজুরির তারতম্য ঘটে। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে
এখন আমরা যে যে বিষয়টা একটু দেখে নেব সেটা কি, সেটা হচ্ছে যে প্রান্তিক উৎপাদনশীলতার তথ্য, অর্থাৎ মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অফ ওয়েজ। মজুরি ক্ষেত্রে অর্থাৎ উৎপাদন কর্মকাণ্ডে নিয়োজিত, উৎপাদন কর্মকাণ্ডে কারা নিয়োজিত হয়? শ্রমিকরা। উৎপাদন কর্মকাণ্ডে নিয়োজিত শ্রমিকদের মধ্যে মজুরি কিভাবে বণ্টিত হবে সে বিষয়ে দেখা যায় বিভিন্ন অর্থনীতিবিদ, যেমন জে বি ক্লার্ক, তারপর হচ্ছে উইকস্ট্রিট এবং হিক্স, বিভিন্ন অর্থনীতিবিদগণ বক্তব্য রাখেন। ওই হচ্ছে অর্থাৎ মজুরি শ্রমিকদের, উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে মজুরিটা কিভাবে বণ্টিত হবে, এ নিয়ে কয়েকজন অর্থনীতিবিদ যে বক্তব্য প্রদান করেন, ওনাদের মধ্যে হচ্ছে যেমন জে বি ক্লার্ক, তারপর হচ্ছে উইকস্ট্রিট এবং হিক্স অর্থনীতিবিদগণ এ বিষয়ে যে বক্তব্য প্রদান করেন সেটাই হচ্ছে কি, প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্ব অথবা বা মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অফ ওয়েজ। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে ওনাদের মধ্যে কি এই তথ্যের মূল যে বিষয় সেটা হচ্ছে কি, একজন শ্রমিকের মজুরি হবে তার প্রান্তিক উৎপাদনশীলতার সমান, অর্থাৎ ওয়েজটা যেখানে এই ওয়েজ যেখানে প্রান্তিক উৎপাদনশীলের প্রান্তিক উৎপাদনের সমান হবে। প্রান্তিক উৎপাদনশীলতা যখনই প্রান্তিক উৎপাদনশীলতা যখনই মজুরির সমান হবে, যে জায়গাটায় সমান হবে সেখানে সেই জায়গাতেই শ্রমিকের মজুরিটা সেই স্তরটাতেই শ্রমিকের মজুরিটা নির্ধারিত হবে। অর্থাৎ আমরা কী বুঝলাম, যে এই থিওরির মূল বক্তব্য হচ্ছে যে একজন শ্রমিক উৎপাদন কাজে নিয়োজিত থাকে কী পরিমাণ, তাদের মধ্যে কীভাবে মজুরিটা বণ্টিত হবে, অর্থাৎ অর্থনীতিবিদদের মধ্যে মজুরি যে জায়গায় হচ্ছে একজন শ্রমিকের মজুরি তার প্রান্তিক উৎপাদনশীলতার সমান হবে, যেখানে ডব্লিউ সমান হবে এমআরপি, যে জায়গায় এমআরপি হবে সেই স্তরেই নির্ধারিত হবে একজন শ্রমিকের মজুরি। তাহলে আমরা দেখব যে কোনো একটা তথ্যের মধ্যে কি থাকে, যে কোনো একটা তথ্যে যখনই আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয় তখন কতগুলি শর্ত বা অ্যাসাম্পশন থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রান্তিক উৎপাদনশীলতার তথ্যটির মধ্যে কিছু শর্ত রয়েছে। প্রথমত হচ্ছে যে শ্রম বাজার এবং দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। আমরা ধরে নিব এই তো থিওরিটা যে জায়গায়, মানে থিওরিটা যখনই আলোচনা হচ্ছে সেখানে যে শ্রম বাজার এবং দ্রব্য বাজার নিয়ে আমরা আলোচনা করব, সেই শ্রম বাজার এবং দ্রব্য বাজারে কি থাকবে, পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। দ্বিতীয় অ্যাসাম্পশন যেটা, সেটা হচ্ছে শ্রমের একক সমূহ কি সমজাতীয় ও সমধক্ষ হবে। এখানে শ্রমের একক সমূহ কি সমজাতীয় এবং সমধক্ষ হবে। 3 নম্বর অ্যাসাম্পশন হচ্ছে উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর থাকবে। তারপর হচ্ছে উৎপাদন অপেক্ষক একমাত্রার সমজাতীয় হবে, অর্থাৎ এখানে দ্বিঘাত কোনো কিছু থাকবে না, এটা হচ্ছে কি লিনিয়ার হবে, উৎপাদন অপেক্ষকটা লিনিয়ার হবে। তারপর হচ্ছে শ্রম সম্পূর্ণরূপে গতিশীল থাকবে। তারপরে শ্রমটা সম্পূর্ণরূপে বিভাজ্য থাকবে। পরের যেটা সেটা কি, সেটা হচ্ছে যে শ্রমটা সম্পূর্ণরূপে বিভাজ্য থাকবে, অর্থাৎ এই থিওরিটা যখন আমরা ব্যাখ্যা করব, এই অ্যাসাম্পশনগুলি আমরা ধরে নিয়েছি যে এই অ্যাসাম্পশনগুলি বিদ্যমান কি, এই অ্যাসাম্পশনগুলি বিদ্যমান থাকবে। এই উপরোক্ত শর্তগুলির প্রেক্ষিতে কি হয়, আমরা এই প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্বটি ব্যাখ্যা করব। এবার আমরা কি করব, এবার আমরা একটু আগে যা বলে আসছিলাম যে কি আমাদের আজকের বিষয়টা কি, আজকের বিষয় হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অফ ওয়েজ। এটার মূল বক্তব্য কী ছিল, মূল বক্তব্য ছিল উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে মজুরির বণ্টনের বিষয়, অর্থাৎ একজন শ্রমিক তার শ্রমিকের মজুরি যে জায়গায় তার এমআরপি সমান হবে সেই স্তরটাতেই একজন শ্রমিকের মজুরিটা নির্ধারিত হবে, সেই বিষয়টাই আমরা এখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। সেই চিত্রের মাধ্যমে এই
শ্রমের ভারসাম্য মজুরি এবং নিয়োগ নির্ধারণের জন্য আমরা যে বিষয়টা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব, সেই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদেরকে দুটি শর্ত বা দুটি কন্ডিশন ফিল আপ করতে হবে। প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে কি, শ্রমের ভারসাম্য মজুরি ও নিয়োগ নির্ধারণের জন্য দুটি শর্ত পূরণ করতে হয়। প্রথম শর্ত হচ্ছে, প্রথম শর্ত বা নেসেসারি কন্ডিশন যেটা, হ্যাঁ নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত যেটা, সেটা হচ্ছে কি, W সমান সমান MRP হতে হবে। মানে আমরা যখন চিত্রে এই থিওরিটা ব্যাখ্যা করব, তখন থিওরিটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে দুটি শর্ত ফুলফিল করতে হবে। প্রথম শর্ত হচ্ছে W সমান সমান MRP হতে হবে, অর্থাৎ W হচ্ছে ওয়েজ আর MRP কি বলছি আমরা, প্রান্তিক উৎপাদনশীলতা, মজুরিটা প্রান্তিক উৎপাদনশীলতার সমান হতে হবে, প্রথম শর্ত। হ্যাঁ, তারপর হচ্ছে দ্বিতীয় যে শর্ত বা দ্বিতীয় যে কন্ডিশনটা, সেটা হচ্ছে কি, দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে কি MRP রেখা ডান দিকে নিম্নগামী হবে। যে MRP রেখাটা থাকবে, সেই MRP রেখাটা যে বিন্দুতে W এবং MRP সমান হবে, সেটাই হচ্ছে কিন্তু এখান এই থিওরির ভারসাম্য বিন্দু, অর্থাৎ শ্রমের ভারসাম্য মজুরি। সেই ভারসাম্য বিন্দুতে কি হবে, ভারসাম্য বিন্দুতে MRP রেখাটা ডান দিকে বা থেকে ডান দিকে নিম্নগামী হবে। তাহলে আমরা দেখো যে চিত্রের মধ্যে এই বিষয়গুলি আমরা একটু দেখে নিচ্ছি, যে পাশের দেখো চিত্রটা আমি একটু এঁকে নিয়েছি, যে এখানে দেখো দুটি অক্ষ আছে, একটা হচ্ছে OX অক্ষ আর একটা হচ্ছে OX, মানে কি এটা হচ্ছে ভূমি অক্ষ, আর একটা আমরা এই অক্ষে দেখো OY, সেটা কি, সেটা হচ্ছে লম্ব অক্ষ, লম্ব বা ভার্টিক্যাল অ্যাক্সিস, আর এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস। আচ্ছা দেখো, তাহলে ভূমি অক্ষে হচ্ছে শ্রমিকের সংখ্যা, আর লম্ব অক্ষে কি মজুরি ও প্রান্তিক আয় উৎপাদন দেখানো হয়েছে। এখানে দেখো যে এই যে বা থেকে ডান দিকে নিম্নগামী একটা রেখা MRPL, এটা হচ্ছে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা রেখা। আচ্ছা, আর এই যে AW সমান সমান MW, সেটা হচ্ছে শ্রমিকের গড় মজুরি কিংবা প্রান্তিক মজুরি রেখা, যেটা ভূমি অক্ষের সমান্তরাল। এখন আমরা দেখব যে এখন আমাদের কি ছিল শর্ত, হচ্ছে দুটি, যে দুটি শর্ত যে বিন্দুতে ফিল আপ হবে সেই বিন্দুটাই হবে আমাদের এখানে শ্রমের ভারসাম্য মজুরি বিন্দু, এবং সেই পরিমাণে কি হবে শ্রমিকদের মধ্যে মজুরিটা বণ্টিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুতে, এখানে দেখো এই বিন্দুতে দেখা যাচ্ছে যে কি এল নট পরিমাণে শ্রমিকের সংখ্যা, আর এদিকে হচ্ছে মজুরিটা কতটুকু, W নট পর্যন্ত দেখা যাচ্ছে মজুরি, অর্থাৎ মজুরি এবং প্রান্তিক আয় উৎপাদন পরস্পর হচ্ছে কোন সমান হচ্ছে কি এই বিন্দুতে, এই বিন্দুতে দেখা যাচ্ছে MRPL রেখাটা গড় আয় এবং প্রান্তিক মজুরির কি হয় যে গড় এবং প্রান্তিক মজুরি রেখা, এই যে গড়, এই যে AW এবং MW যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে রেখাটা, সেই রেখাটার নাম হচ্ছে কি, রেখাটা হচ্ছে প্রান্তিক গড় ও প্রান্তিক মজুরি রেখা, আর এই যে রেখাটা নিচের দিকে নেমে গেল MRPL, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রান্তিক আয় উৎপাদন রেখা। তাহলে এই প্রান্তিক আয় উৎপাদন রেখাটা ই বিন্দু দিয়ে ছেদ করে দেখো নিচের দিকে যখন নিম্নগামী যখন হচ্ছে, তখন কি হয় সেটা, এই মজুরি এবং গড়ায় রেখাকে মজুরি, সেটা হচ্ছে কি গড় মজুরি এবং প্রান্তিক মজুরি যে রেখাটা আছে সেই রেখাকে ই বিন্দুতে ছেদ করে, তাহলে এই বিন্দু হচ্ছে কি ভারসাম্য বিন্দু। তাহলে আমাদের ভারসাম্যের শর্ত কি ছিল, যে ভারসাম্যের শর্ত ছিল মজুরিটা কি হবে, মজুরি তার প্রান্তিক কি হবে, প্রান্তিক উৎপাদনশীলতা সমান হবে, প্রান্তিক উৎপাদনশীলতা কি হবে তার মজুরিটা, যখন মজুরিটা এখানে দেখো মজুরি এই যে রেখাটা AW যে রেখাটা গড় মজুরি কিংবা প্রান্তিক মজুরিটা, সেই মজুরি রেখাটা দেখো এই যে প্রান্তিক উৎপাদনশীলতার রেখা, দুটি রেখা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে এই বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে দেখা যাচ্ছে যে প্রথম যে শর্ত ছিল W সমান কি হবে, এই যে MRPL সমান সমান হচ্ছে এখানে W, এই যে মজুরি রেখাটা গড় বা প্রান্তিক মজুরি যে রেখাটা, এই রেখাটার এই বিন্দুতে প্রথম শর্তটা পূরণ হচ্ছে যে W সমান MRP এই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে দ্বিতীয় শর্ত ছিল ভারসাম্য বিন্দুতে MRP রেখাটা ডান দিকে নিম্নগামী হবে। তাহলে দেখো এই বিন্দুতে হচ্ছে কি এই যে MRPL রেখাটা কি, এই যে গড় মজুরি বা প্রান্তিক মজুরি রেখাকে কি
মজুরি রেখাটাকে ছেদ করে নিচের দিকে বা থেকে ডান দিকে হচ্ছে কি নিম্নগামী, তার মানে এই ই বিন্দুতে দুটি কন্ডিশন, যে দুটি কন্ডিশন আছে বাসামের জন্য সেই দুটি কন্ডিশনই ফুলফিল হয়। তাহলে এই বিন্দুটাই হচ্ছে বাসাম্য বিন্দু। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আচ্ছা তাহলে এক্ষেত্রে বাসাম্য শ্রমিকের দেখো ওএল ও এল নট পর্যন্ত, আর এটা হচ্ছে মজুরি কতটুকু ও ডব্লিউ নট পর্যন্ত। আচ্ছা এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই এল নট বিন্দুতে, এখানেও তো মজুরি, এই যে রেখাটা এম আর পি এল যে রেখাটা, শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতার যে প্রান্তিক উৎপাদনশীল যে রেখাটা আছে সেই রেখাটা কিন্তু এই মজুরি রেখাকে এই বিন্দুতেও স্পর্শ করেছে। আবার দেখা যাচ্ছে যে এই বিন্দুর বাঁ পাশে এবং ডান পাশে, হ্যাঁ দুই পাশেই এই দুটি লাইন দেখো আমরা নিচ্ছি, যে এখানে কিন্তু দেখো যে এটাকে দুটি এখানে এখানে দেখো এই যখন আমরা নেই, যে ডান পাশেও যদি আমরা একটা বিন্দু নেই কিংবা বাঁ পাশেও দেখো যদি এই রেখাটাকে স্পর্শ করে তাহলে কি হয়, তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাবে, এখানে দেখো, এখানে দেখো এম আর পি যেটা এটা গ্রেটার দেন হচ্ছে কি ডব্লিউ, তার মানে কি এখানে হচ্ছে মজুরিটা হচ্ছে প্রান্তিক উৎপাদনশীলতার চেয়ে কি, প্রান্তিক উৎপাদনশীলতাটা মজুরির চেয়ে বেশি। অর্থাৎ প্রান্তিক উৎপাদনশীলতার রেখাটা, যেই রেখাটা এখানে দেখো, আর আমাদের মজুরি রেখা হচ্ছে এটা, হ্যাঁ মজুরি রেখা এটা, আর এই যে এমআরপিএল এটা হচ্ছে প্রান্তিক উৎপাদনশীলতার রেখা। তাহলে এটা যখন এদিক দিয়ে আমরা যদি এখানে একটা বিন্দু নেই এইভাবে একটা লাইন যোগ করি, তাহলে অয়েল নট পরিমাণ যদি শ্রমিকের সংখ্যা থাকে তাহলে কি দেখো এই এই যে এতটুকু জায়গা দেখা যায় যে মজুরি হচ্ছে আমার এই ডব্লিউ রেখাটা এতটুক পর্যন্ত, কিন্তু এই যে এতটুক জায়গা সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদনশীলতা বেশি। অর্থাৎ এখানে মজুরিটা প্রান্তিক উৎপাদনশীলের চেয়ে মজুরিটা হচ্ছে কি কম, তার মানে মজুরি আমরা জানি যে যে বিন্দু মজুরিটা কি হতে হবে এই এমআরপির সমান হতে হবে। তাহলে এখানে যেহেতু এমআরপিটা গ্রেটার দেন ডব্লিউ, কাজে এখানে শ্রমিক কী করবে, যখন গ্রেটার দেন হবে নিয়োগকর্তা কী করবে, তখন শ্রমের নিয়োগের পরিমাণ কী করবে, মজুরিটা হচ্ছে এমআরপিএল প্রান্তিক উৎপাদনশীলতার চেয়ে কম, কাজে কী করবে এক্ষেত্রে একজন নিয়োগকারী কর্মকর্তা শ্রমের নিয়োগটা বাড়িয়ে দিবে, সে কী করবে শ্রমের নিয়োগটা আরও বাড়িয়ে দিবে, বাড়িয়ে দেওয়ার ফলে দেখা যাবে যে এই বিন্দুতে গিয়ে সেটা আবার ভারসাম্যে আসবে। আবার যখন আমরা দেখো এই বিন্দুর পরে, আবার এই বিন্দুর পরে যখন আমরা এদিকে আসি, দেখো যদি আমরা এই বিন্দুটার পরে এদিকে আসি তাহলে দেখো এই যে আমার মজুরি রেখা, মজুরি রেখাটা হচ্ছে এই যে ডব্লিউ নট রেখাটা হচ্ছে আমার মজুরি রেখা, আর দেখো এই যে এমআরপিএল রেখাটা আমরা এই যে একটা লাইন যদি টানি সেটা এল টু নট, এখানে ছেদ এতটুকু ও এল নট পরিমাণে হচ্ছে আমাদের শ্রমিকের সংখ্যা, কিন্তু এখানে দেখো যে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে এমআরপিএলটা হচ্ছে মজুরির চেয়ে কম, অর্থাৎ প্রান্তিক উৎপাদনশীলতাটা মজুরির চেয়ে কম, অর্থাৎ এক্ষেত্রে মজুরিটা হচ্ছে বেশি, প্রান্তিক উৎপাদনশীলতা কম, এক্ষেত্রে কী করবে একজন নিয়োগকারী কর্মকর্তা শ্রমিক ছাঁটাই করবে, অর্থাৎ শ্রমিকের নিয়োগের নিয়োগটা কী হবে, নিয়োগের পরিমাণ কমাতে থাকবে, অর্থাৎ নিয়োগের পরিমাণটা কমাতে কমাতে সে আবার এই জায়গায় আসবে, এই জায়গায় আসলে কী হবে তার ভারসাম্য আবার পুনরায় ভারসাম্যটা নির্ধারিত হবে। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে চিত্রের মাধ্যমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে কেবলমাত্র একজন শ্রমিকের মজুরিটা কোন স্তরে হবে, এই যে অয়েল নট স্তরটা, কেন এই স্তরে হবে, এই স্তরে হচ্ছে অর্থনীতিবিদদের মতে ডব্লিউটা যে জায়গায় এমআরপিটা যে জায়গায় ডব্লিউ সমান হবে, অর্থাৎ মজুরিটা যে জায়গায় প্রান্তিক উৎপাদনশীলতার সমান হবে সেই বিন্দুটাই হবে কি ভারসাম্য বিন্দু, এবং সেই স্তরেই শ্রমিকের মজুরি নির্ধারিত হবে, এবং সেই স্তরের ডানে যদি যাই তাহলে কি হয় মজুরি ডানে গেলে কি হয়, ডানে গেলে হচ্ছে মজুরিটা মজুরি বেশি হয়ে যায় প্রান্তিক উৎপাদনশীলতার চেয়ে, এ তখন কিন্তু কোনো নিয়োগকারী কর্মকর্তা কখনোই মজুরি বেশি দিতে চায় না, হ্যাঁ তারা কী চায় সবসময় চায় শ্রমিকদেরকে এক্ষেত্রে কী করবে শ্রমিকের শ্রমিক নিয়োগের পরিমাণ কমিয়ে দিবে, হ্যাঁ শ্রমিক নিয়োগের পরিমাণ কমিয়ে মজুরি যখন বেশি হয়ে যাবে তখন একজন নিয়োগকারী কর্মকর্তা শ্রমের নিয়োগটা কমিয়ে দিবে, কমিয়ে সে আবার সেই ই বিন্দুতে চলে আসবে। আবার দেখো যে যদি আমরা এই বিন্দু থেকে বাইরে সরি, যদি বাঁ দিকে আসি এই এই ওয়েল ওয়ান পরিমাণ শ্রমিকে, তখন কী হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এখানে প্রান্তিক উৎপাদনশীলতাটা আবার মজুরির চেয়ে বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে মজুরি কম আর এখানে হচ্ছে মজুরি বেশি,
এখানে যখন মজুরি কম তখন কি হয় শ্রমের নিয়োগটা বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে আবার এই এই বিন্দুতে আসে। আবার এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে এটা হচ্ছে মজুরিটা বেশি, প্রান্তিক উৎপাদনশীলতা কম, এই ক্ষেত্রে কি হয় শ্রমিকের শ্রমের নিয়োগটা কমিয়ে দেয়, আর এখানে কি হয় শ্রমের নিয়োগটা বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে বাসাম্যতে আসে। আবার এখানে হচ্ছে শ্রমের নিয়োগটা কমিয়ে দিয়ে বাসাম্যতে আসে। কাজে এই এই বিন্দুতেই আমরা দেখতে পাচ্ছি যে এমআরপিটা সমান সমান হচ্ছে কি ডব্লিউ। তাহলে এভাবেই প্রান্তিক উৎপাদনশীলতার উপর ভিত্তি করে শ্রমিকের মজুরিটা, প্রান্তিক উৎপাদনশীলতার উপর ভিত্তি করেই শ্রমিকের মজুরিটা নির্ধারিত হয়। তাহলে শ্রমিকের মজুরি কীভাবে নির্ধারিত হয়, শ্রমিকের আমরা চিত্রেও যে জিনিসটা অর্থনীতিবিদরা বললেন যে একজন শ্রমিকের মজুরি তার প্রান্তিক কি প্রান্তিক উৎপাদনশীলতার সমান হবে, যে জিনিসটা আমরা চিত্রের মাধ্যমেও দেখতে পেলাম। আচ্ছা, আমরা জানি যে প্রতিটা থিওরি যখন থাকে বা প্রতিষ্ঠিত হয়, যেমন প্রত্যেকটা থিওরি যখন প্রতিষ্ঠিত হয় তার কতগুলি অ্যাসাম্পশন থাকে। তো প্রথম আমাদের যে কী ছিল, প্রথম অ্যাসাম্পশনটা ছিল যে এই থিওরির সমালোচনা বিভিন্ন অর্থনীতিবিদগণ যে এখানে তিনজন অর্থনীতিবিদ মূলত এই থিওরি কি এই এই তথ্যটি দেন, প্রান্তিক মজুরির প্রান্তিক উৎপাদনশীলতার তথ্যটি মূলত জে বি ক্লার্ক, তারপর হচ্ছে তার উইকস্ট্রিট এবং হিক্স, হ্যাঁ, প্রমুখ অর্থনীতিবিদগণ এই মজুরি প্রান্তিক উৎপাদনশীলতার তথ্যটি ব্যাখ্যা করেন। তো ওনাদের তত্ত্বে কী ছিল, ওনাদের তত্ত্বে কিছু অ্যাসাম্পশন বা কিছু অনুমিত শর্ত ছিল, এই শর্তের উপর ভিত্তি করে এই থিওরি বা তত্ত্বটা প্রতিষ্ঠিত ছিল। তাহলে এবং আরও বিভিন্ন অর্থনীতিবিদগণ এই তথ্যের সমালোচনা করেন। এখন আমরা সমালোচনাগুলো একটু দেখে নিচ্ছি যে আমরা এই এই তথ্যে কিন্তু ধরে নেওয়া হয়েছিল যে শ্রমবাজারে কি পূর্ণ প্রতিযোগিতা থাকবে। হ্যাঁ, তো যখন তো সমালোচকরা বলেন যে যদি কেবলমাত্র বাজারে শ্রমবাজারে পূর্ণ প্রতিযোগিতা পূর্ণ প্রতিযোগিতা কি হ্যাঁ পূর্ণ প্রতিযোগিতাটা থাকলেই কেবলমাত্র এই তত্ত্বটি যদি কেবলমাত্র বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকে তখনই কেবলমাত্র কি হবে ডব্লিউ সমান সমান এমআরপি হবে। অর্থাৎ হিক্সদের মতে কি যদি বাজারে ডব্লিউটা এমআরপি সমান হয় বা বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকে তখনই কেবলমাত্র মজুরিটা কি হবে প্রান্তিক উৎপাদনশীলতার সমান হবে এবং তত্ত্বটি তখন কার্যকর হয়। কিন্তু বাজারে কি সবসময় পূর্ণ প্রতিযোগিতা থাকে না, বাজারে যদি শ্রমিক সংঘ থাকে কিংবা তবে শ্রমবাজার কি হবে অপূর্ণ প্রতিযোগিতামূলক হয়। এক্ষেত্রে বাজারটা যদি পূর্ণ প্রতিযোগিতা না থেকে অপূর্ণ প্রতিযোগিতামূলক হয় এক্ষেত্রে কিন্তু মজুরিটা তখন প্রান্তিক উৎপাদনশীলতার সমান হবে না, এক্ষেত্রে এই তত্ত্বটি কি হবে কার্যকর হবে না। দ্বিতীয়ত অর্থনীতিবিদরা ধরে নিয়েছিলেন এই তত্ত্বে কি এই উৎপাদন ক্ষেত্রে কি হবে ক্রমহ্রাসমান, সবসময়ই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর থাকবে। কিন্তু বাস্তবে কি হয়, সবসময় কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর নাও থাকতে পারে। যদি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি না থেকে এক্ষেত্রে ক্রমবর্ধমান কিংবা স্থির মাত্রাগত উৎপাদন বিধি থাকে তাহলে কি হবে তত্ত্বটি কার্যকর হবে না। মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির জন্যই এখানে যে এমআরপিএল রেখাটা ছিল এই তথ্যে, এই রেখাটা কি বা থেকে ডান দিকে নিম্নগামী, কিন্তু সবসময় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বাজারে কার্যকর মানে সবসময় উৎপাদনের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর নাও থাকতে পারে। যদি ক্রমবর্ধমান কিংবা স্থির মাত্রাগত উৎপাদন বিধি থাকে তাহলে এই যে তত্ত্বটা আছে যে ডব্লিউ সমান এমআরপি হবে সেটা কার্যকর হবে না। তারপর কি বলছিলে, তারপরে এই তথ্যে তোমরা দেখবা যে শর্তের মধ্যে কি ছিল, শ্রমিকের দক্ষতা ও সামর্থ্য মানে সমান ছিল। কিন্তু সব কিন্তু আমরা কি বাস্তবে কি দেখতে পাই, বাস্তবে আমরা দেখতে পাই যে সব শ্রমিকের দক্ষতা এবং সামর্থ্য কিন্তু সমান না। কারণ কি, কারণ হচ্ছে একজন শ্রমিকের প্রশিক্ষণ, একজন শ্রমিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে পারে আবার একজন শ্রমিক প্রশিক্ষণ প্রাপ্ত নাও হতে পারে। তাহলে এক্ষেত্রে কি হবে, শ্রমিকের দক্ষতা এবং সামর্থ্য কি সমান হবে। কাজেই বাস্তব এই তথ্যটা যে অনুমিতি বা শর্তের উপর প্রতিষ্ঠিত ছিল যে শ্রমিকের দক্ষতা এবং সামর্থ্য সমান হবে,
কিন্তু সব সময় যে শ্রমিকের দক্ষতা এবং সামর্থ্য সমান হবে তা কিন্তু নয়। কাজেই শ্রমিকের দক্ষতা এবং সামর্থ্য যদি সমান না হয় তাহলে এই তত্ত্বটি কিন্তু কার্যকর হবে না। আচ্ছা, এরপরের সমালোচনায় আমরা দেখতে পাচ্ছি যে এই তত্ত্বে শ্রমের চাহিদাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখানে শ্রমের যোগানকে উপেক্ষা করা হয়েছে। এক্ষেত্রে খালি শ্রমিকের চাহিদা বলা হয়েছে। শ্রমিকের চাহিদার দিকটাই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখানে শ্রমের যে যোগানের বিষয়টা আছে এই তথ্যের মধ্যে এই বিষয়টা পরিলক্ষিত হয়নি। এই তথ্যের মধ্যে আরেকটা বিষয় কি, এই তথ্যের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে শ্রম বলছে কি সম্পূর্ণরূপে কি ছিল, বিভাজ্য ছিল। হ্যাঁ, এই তথ্যে কিন্তু আমরা যে অনুমিতি বা শর্তটা ছিল এই শর্তে বলা ছিল যে শ্রম কি সম্পূর্ণরূপে বিভাজ্য, কিন্তু শ্রমকে এই তত্ত্বে ক্ষুদ্রগতভাবে বিভক্ত করা হয়েছে। এই অনুমানটি কিন্তু বাস্তবসম্মত নয়, কারণ শ্রমকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করা হয়েছে। কিন্তু সাপোজ যদি মনে করো যে কোনো একটা জায়গায় 10 জন শ্রমিকের পরিবর্তে 11 জন শ্রমিক নিয়োগ দেওয়া লাগবে, হ্যাঁ, কোনো কারণে যদি নিয়োগের পরিমাণ বাড়াতে হয় তাহলে এক্ষেত্রে কী করতে হবে, পূর্ণ একটা শ্রমিকের নিয়োগই বাড়াতে হবে, একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যা ভাগ করে একজন শ্রমিককে নিয়োগ করা যাবে না। কাজেই শ্রমকে যে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত করা যায় এই অনুমানটা কিন্তু বাস্তবসম্মত নয়। যেটা এই তত্ত্বে ছিল সেটা কি, সমালোচকরা বলছেন যে এই যে বিষয়টা ছিল যে শ্রমটা সম্পূর্ণরূপে বিভাজ্য, ওনাদের এই যে অনুমিতি বা শর্ত সেটা কি বাস্তবসম্মত নয়। তাছাড়া আমরা দেখি যদি শ্রমের বাজারে কি, শ্রমের বাজারে সবসময় বলছে ওনারা পূর্ণ প্রতিযোগিতা থাকলেই কেবলমাত্র কি হবে, ওনাদের যে মজুরির প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্বটি আছে সেই তত্ত্বটা কি হবে, কার্যকর হবে। কিন্তু বাজারে কি সবসময় পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকে, থাকে না। কাজেই বাজারে যদি একচেটিয়া বাজার কিংবা অপূর্ণ প্রতিযোগিতা বাজার ব্যবস্থা বিরাজমান থাকে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এই যে মজুরির যে তত্ত্বটা যেখানে বলা হয়েছে যে একজন শ্রমিকের মজুরি তার কি প্রান্তিক উৎপাদনশীলতার সমান হলেই যে স্তরে সমান হবে সেই স্তরে মজুরিটা নির্ধারিত হবে। কিন্তু যদি বাজারে পূর্ণ প্রতিযোগিতা না থেকে অপূর্ণ প্রতিযোগিতা থাকে তাহলে এই তত্ত্বটি কি হবে, কার্যকর হবে না। তারপরেও কি দেখা যায়, আরও বিভিন্ন কারণ থাকতে পারে। হ্যাঁ, তারপরে আমরা কি, আমাদের যদি বলে যে প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্বটি ব্যাখ্যা করো, তাহলে আমরা কি প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্বটি ব্যাখ্যা করতে পারবো। তো প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্ব থেকে আমরা কি শিখলাম, যে ওনারা বলছেন যে বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকে তাহলে কি হবে, বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকে তাহলে একজন শ্রমিকের মজুরিটা কিভাবে বণ্টিত হবে, বণ্টিত হবে যেই স্তরে মজুরি এবং প্রান্তিক উৎপাদনশীলতা সমান হবে সেই স্তরে মজুরিটা নির্ধারিত হবে। এবং এই তত্ত্বের কিছু সমালোচনা রয়েছে, সেই সমালোচনাগুলি আমরা দেখে নিয়েছি। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। পরবর্তী ক্লাসে আরও কথা হবে, আরও প্রশ্ন, সামনে অনেকগুলি প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলির উত্তরটা দেখব। সেই পর্যন্ত ভালো থেকো, আজকের তোমাদের সবাইকে ধন্যবাদ।